আপনি কি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পরে লাখ লাখ টাকার মালিক হতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস এ আপনাকে মাসে কত টাকা কিস্তি জমা করতে হবে, এই স্কিমের মুনাফার হার কত এবং এই স্কিম খুলতে কি কাগজপত্র লাগবে তা জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনাদের দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস বিকেবি মাসিক সঞ্চয় স্কিম নামে পরিচিত। এই স্কিমে আপনাকে একটি মাসিক কিস্তি জমা করতে হবে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পরে একটি নির্দিষ্ট টাকা পাবেন। এই ডিপিএস এ মাসিক কিস্তির পরিমাণ 1000 টাকা বা এর গুণিত। যেমন আপনি সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন। যেমন 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা এভাবে। কিন্তু আপনি 10000 টাকার বেশি জমা করতে পারবেন না। এছাড়া আপনি 500 টাকা, 1500 টাকা, 2500 টাকা এভাবে জমা করতে পারবেন না। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস বিভিন্ন মেয়াদি হয়ে থাকে, যেমন 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদি। এই স্কিমের মুনাফার হারের মেয়াদের উপর নির্ভর করে। যেমন 3 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 6%, 5 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 6.25%, 7 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 6.50% এবং 10 বছর মেয়াদি স্কিমের মুনাফার হার 7%। এখন আমরা দেখব বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস এ একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা করে আপনি একটি নির্দিষ্ট মেয়াদ পরে কত টাকা পাবেন। এই ডিপিএস আপনি 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। আপনি যদি 1000 টাকা জমা করেন তাহলে 3 বছর পর পাবেন 38,918 টাকা, 5 বছর মেয়াদি হলে পাবেন 68,918 টাকা, 7 বছর পর পাবেন 1,03,008 টাকা এবং 10 বছর পর পাবেন 1,65,347 টাকা। যদি 2000 টাকা জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 77,837 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 1,37,836 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 2,06,016 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 3,30,692 টাকা। যদি 3000 টাকা জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,16,754 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 2,06,754 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 3,09,024 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 4,96,034 টাকা। এখন যদি মাসিক 4000 টাকা কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,55,672 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 2,75,672 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 4,12,032 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 6,61,384 টাকা। এখন যদি 5000 টাকা কিস্তি জমা করেন প্রতি মাসে তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,94,590 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 3,44,590 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 5,15,040 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 8,26,730 টাকা। যদি 6000 টাকা মাসিক কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 2,33,508 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 4,13,508 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 6,18,048 টাকা এবং 10 বছর মেয়াদে 9,92,076 টাকা। এখন আপনারা 7000 টাকা, 8000 টাকা, 9000 টাকা এবং 10000 টাকা মাসিক কিস্তি জমা করলে কত টাকা পাবেন সেটা আপনারা এই লিস্ট দেখেই দেখে নেবেন। এখন আমরা দেখব এই স্কিমটি খুলতে কি কি কাগজপত্র লাগবে। স্কিম খুলতে লাগবে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া যদি 3 সার্টিফিকেট জমা দেন তাহলে আপনি 5% ইন্টারেস্ট বেশি পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই স্কিমে জমাগত সব টাকাই কি পাবেন নাকি এখান থেকে কিছু চার্জ কাটা হবে। এখান থেকে সোর্স ট্যাক্স বা উচ্চকর এবং আব্যয় শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটা হবে। সোর্স ট্যাক্স বা উচ্চকর কাটা হবে মুনাফার উপর, অর্থাৎ আপনি যে মুনাফা পাবেন সেই মুনাফার উপর সোর্স ট্যাক্স কাটা হবে। এখন যদি 3 সার্টিফিকেট জমা দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 10%, আর যদি 3 সার্টিফিকেট না জমা দেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 15%। এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটি পলিসি রয়েছে সেই অনুযায়ী কাটা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল তথ্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইট হতে নেওয়া হয়েছে। ওয়েবসাইট হতে যে তথ্য পাওয়া গেছে সেটা দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। তথ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেজন্য ভিডিও নির্মাতা দায়ী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না হলে ভিডিওটিকে আপনার ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবো। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।